वेलकम टू केमिस्ट्री क्लस क्लस टुएल्भे অ্যালডিহাইড কিটোন পড়া চলছে। আমরা অ্যালডিহাইড কিটোনের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া নিয়ে পড়া চলছে পড়া পড়ছি আমরা পড়ছি অ্যালডিহাইড কিটোনের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া নিয়ে। সে বিভিন্ন টাইপের রাসায়নিক বিক্রিয়ার মধ্যে আজকে আমরা যে টাইপের রাসায়নিক বিক্রিয়াটা পড়বো সেটা হচ্ছে অ্যালডিহাইড কিটোনের হ্যালোজিনেশন বিক্রিয়া। হ্যালোজিনেশন রিয়াকশন আমরা অ্যালডিহাইড কিটোনের হ্যালোজিনেশন টাইপ রিয়াকশন করব। যে অ্যালডিহাইড কিটোন হ্যালোজিনেশন বিক্রিয়া কি কি ভাবে দিতে পারে, হ্যালোজিনেশন বিক্রিয়া থ্রি টাইপস আছে। আমরা একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা দেখাতে চাইছি। এটাকে তোমরা সবাই জানো, এর নাম হচ্ছে অ্যাসিটোন। এর নাম হচ্ছে অ্যাসিটোন। এখানে আমি একবার দিলাম পিসিএল পাইপ, এটা অনেক সময় এসওসিএল টু দিলেও হয়, ফসফরাস পেন্টাক্লোরাইড দিয়েছি। এটা অনেক সময় যদি সালফোনিল ক্লোরাইড দেওয়া হয় এসওসিএল টু তখন হয়। কি করবে, এ সবসময় গ্রুপে রিয়াকশন করবে, অর্থাৎ বোঝে সি ডবল বন্ড ও তে রিয়াকশন করবে, গ্রুপে কার্যকর গ্রুপে রিয়াকশন করবে। হয়ে যাবে কি সিএইচ থ্রি সি সিএল সিএল সিএইচ থ্রি। রিয়াকশন কোথায় করলো হ্যালোজিনেশনটা, ঠিক গ্রুপে, ডবল বন্ড ও এই গ্রুপে গিয়ে রিয়াকশন করলো, এটা হচ্ছে হ্যালোজিনেশন রিয়াকশন। যদি আমি এখানে ক্লোরিন অ্যাসিটিক অ্যাসিড দিই, অর্থাৎ হ্যালোজিনেশন ইন অ্যাসিডিক মিডিয়াম, হ্যালোজিনেশন ইন অ্যাসিডিক মিডিয়াম অর্থাৎ আম্লিক মাধ্যমে যদি আমরা হ্যালোজিনেশন করি, তখন কি হয়, এর যে সি ডবল বন্ড গ্রুপের যে সাপেক্ষে যে আলফা হাইড্রোজেনগুলো আছে, এর যেমন কোথায় ছিল হ্যালোজিনেশন হচ্ছিল এক এক ফাংশনাল গ্রুপ, কার্যকরী গ্রুপে রিয়াকশন হয়েছিল, কিন্তু এই রিয়াকশনটা কোথায় হবে না, সি ডবল বন্ড গ্রুপের সাপেক্ষে যে আলফা হাইড্রোজেন আছে সে আলফা হাইড্রোজেনে অনলি ওয়ান অর্থাৎ একবারই হ্যালোজিনেশন হবে। তাহলে কি হবে, সিএল সিএইচ টু সিও সিএইচ, কি হচ্ছে তার আলফা হাইড্রোজেনে একবারই হ্যালোজিনেশন হচ্ছে, ওয়ান টাইম হ্যালোজিনেশন হচ্ছে, কি হচ্ছে কি সিএইচ টু সিএল সিও সিএইচ থ্রি। কিন্তু আমি যদি এখানে ক্লোরিন কেওএইচ দিয়ে দিই, অর্থাৎ হ্যালোজিনেশন করি বেসিক মিডিয়াম ক্ষারীয় মধ্যে হ্যালোজিনেশন করি, তখন খেয়াল রাখবে এর আলফার জন্য যতগুলো হ্যালোজেন আছে, যতগুলো হাইড্রোজেন আছে এর আলফা কার্বনে, এর আলফা কার্বনে যতগুলো হাইড্রোজেন আছে সবগুলো হ্যালোজেনেশন হবে। দেখিয়ে যাবে সিসিএল থ্রি সিও সিএইচ, ক্লিয়ার করতে হলে তাহলে এখানে তিনটে রিয়াকশনই অল আর হ্যালোজেনেশন রিয়াকশন, তিনটে বিক্রিয়া হ্যালোজেনেশন বিক্রিয়া। কিন্তু ফারাকটা দেখো, যখন আমি পিসিএল ফাইভ অর এসোসিএল টু এরকম কিছু দিচ্ছি, পিসিএল ফাইভ দিলে হয় বা এসোসিএল টু দিলে হয়, তখন কিন্তু রিয়াকশন অ্যাট ফাংশনাল গ্রুপ, কার্যকরী গ্রুপে হ্যালোজেনেশন হচ্ছে। কিন্তু যদি আমি এখানে ক্লোরিন অ্যাসিটিক অ্যাসিড দিই, তখন রিয়াকশন হচ্ছে কোথায় না, তা আলফা কার্বনে ওয়ান টাইম হ্যালোজেনেশন হচ্ছে, একবারই হ্যালোজেনেশন হচ্ছে। কিন্তু যদি আমি এখানে ক্লোরিন কেওএইচ দিই, তখন যতগুলো আলফা হাইড্রোজেন আছে সবগুলোতে হ্যালোজেনেশন হচ্ছে। তোমাদের যে হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক থাকবে সিএইচ থ্রি সিএইচ ও পিসিএল ফাইভ দেওয়া হয়েছে, এটা কি, এটা হোমওয়ার্ক থাকবে। অ্যাসিডালডিহাইড পিসিএল ফাইভ থাকবে, যদি এ যুগ উৎপন্ন হয় তাহলে এ যুগটি কি সেটাকে তোমাকে চিহ্নিত করতে হবে। ক্লিয়ার, নেক্সট রিয়াকশন এবং অ্যালডিহাইডের লাস্ট টাইপ অফ রিয়াকশন সাম এক্সেপশনাল রিয়াকশন, যাকে নাম দিয়েছে বিবিধ বিক্রিয়া। অর্থাৎ আমরা যতগুলো টাইপের বিক্রিয়া পড়েছি আগের ডেটগুলোতে, এগুলো কোনো বিক্রিয়া টাইপের মধ্যে পড়ছে না, তাহলে হ্যালোজেনেশন হচ্ছে না, ক্ষারের সঙ্গে বিক্রিয়া হচ্ছে না, এটা জল কোনো অপসারণ কনডেনসেশন বিক্রিয়া নয়, নিউক্লিওফিলিক বিক্রিয়া নয়, কোনো টাইপের বিক্রিয়ার মধ্যে পড়ছে না, এটা নতুন টাইপের সাম স্পেশাল অফ রিয়াকশন, নতুন ধরনের কিছু বিক্রিয়া, তাদেরকে নাম হচ্ছে সাম স্পেশাল রিয়াকশন বা কিছু বিবিধ বিক্রিয়া। এর আমরা ফার্স্ট আমরা যেটা পড়বো সেটা আমাদের ভেরিজনের
very very important reaction VBI polymerization bikriya amra jeno khub important reaction eta polymerization bikriya bibhinno bikriyar modhe prothom bikriya jeta korbo seta hocche polymerization reaction ba polymerization bikriya আমি অ্যাসিটন দিয়ে দেখাচ্ছি তিন অণু অ্যাসিটন নেওয়া হয়েছে এখানে কোন নেওয়া হয়েছে তিন অণু অ্যাসিটন নেওয়া হয়েছে এবং এখানে আমরা দিচ্ছি গাঢ় ইষ্টসফর আর তাপ দিচ্ছি এখানে দিচ্ছি গাঢ় ইষ্টসফর তাপ তখন কি তৈরি হয় তখন যেন ভি ভি আই রিয়াকশন এটা কি তৈরি হয় 135 ট্রাইমিথাইল বেনজিন 135 ট্রাইমিথাইল বেনজিন বা যার ডাক নাম হচ্ছে মেসিটিলিন যার ডাক নাম হচ্ছে মেসিটিলিন তাহলে অ্যাসিটন যদি গাঢ় ইষ্টসফর দেওয়া হয় তাহলে কি হবে সেটা তিন অণু অ্যাসিটন পরমাণু যুক্ত হয়ে তৈরি করলো 135 ট্রাইমিথাইল বেনজিন বা যার ডাক নাম হচ্ছে মেসিটিলিন কিন্তু এই তিন অণু অ্যাসিটনে যদি কেউ এইচসিএল গ্যাস দিয়ে দেয় तक तैरी हो जाए सी एच थ्री डबल बन सी एच सी डबल बन ओ सी एच डबल बन सी सी एच थ्री एर कौन जुग तैरि है जर डाक नाम हे फोरन दुटो बिक्रिया तुम्हारे जो इम्पोर्टेंट भि भि आई रियक्शन भि भि आई भलो कर पढ़े অ্যাসিটন থেকে হামেশা এটা রূপান্তর পরীক্ষায় পড়ে বা পরীক্ষায় দেওয়া হয় রূপান্তর পড়ে বা এবিসিডিতে পড়ে অ্যাসিটন যদি গাঢ়িষ্ঠ তাপ দেওয়া হয় তাহলে হয় মেসিটিলিন কিন্তু অ্যাসিটন যদি এইচসিএল গ্যাস দেওয়া হয় তখন হয় ফোরন এটা সবই হচ্ছে কি এটা হচ্ছে পলিমারাইজেশন বিক্রিয়ার অন্তর্গত পলিমারাইজেশন এবার কার পলিমারাইজেশন অ্যাসিটনের পলিমারাইজেশন বিক্রিয়া বা অ্যাসিটনের পলিমারাইজেশন রিয়াকশন নামে পরিচিত এগুলো আমি যদি CHO হোল 3 CH3 CHO হোল 3 এর নাম হচ্ছে প্যারালডিহাইড এর নাম হচ্ছে প্যারালডিহাইড প্যারালডিহাইড যদি আমি চার অণু অ্যাসিটালডিহাইড নেই এখানে যদি সেম রিজন দেই তাহলে কি যাবে CH3 CHO হোল 4 যার ডাক নাম হচ্ছে মেটালডিহাইড যার ডাক নাম হচ্ছে মেটালডিহাইড এই মেটালডিহাইডটা কি হিসেবে কাজ করা হয় না সরি এই প্যারালডিহাইডটা দ্যাট ইজ প্রথম একটা যেটা C3CH হোল 3 প্যারালডিহাইডটা ঘুমের ওষুধ হিসেবে ব্যবহার করা হয় এইগুলো হচ্ছে অ্যাসিটালডিহাইডের পলিমারাইজেশন রিঅ্যাকশন তাহলে আগে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে অ্যাসিটনের পলিমারাইজেশন রিঅ্যাকশন আর এটা হচ্ছে অ্যাসিটালডিহাইডের পলিমারাইজেশন রিঅ্যাকশন একইভাবে ফর্মালডিহাইডের পলিমারাইজেশন রিঅ্যাকশন আছে যদি আমি ফর্মালডিহাইড তিন অণু নেই সেখানে যদি আমি গাঢ় ইষ্টসফর তাপ নেই তাহলে কি দেখা যায় তিন অণু ফর্মালডিহাইড পরমাণু যুক্ত হয়ে যায় এইচসিএইচ হোল 3 তার নাম হচ্ছে ট্রাইঅক্সান তাহলে এটা হচ্ছে ফর্মালডিহাইড পলিমারাইজেশন রিঅ্যাকশন তাহলে তিনটেই পলিমারাইজেশন রিঅ্যাকশন একটা যে অ্যাসিটালডিহাইড পলিমারাইজেশন রিঅ্যাকশন হয় তিন অণু যুক্ত প্যারালডিহাইড যেটা ঘুমের ওষুধ হিসেবে ব্যবহার করা হয় তারপরে এটা চার অণু অ্যাসিটালডিহাইড যুক্ত হয়েছে মেটালডিহাইড তাহলে তিন অণু ফর্মালডিহাইড যুক্ত হতে হয়েছে ট্রাইঅক্সান অল আর পলিমারাইজেশন রিঅ্যাকশন ঠিক আছে নাম্বার 2 বিবিধ বিক্রিয়ার মধ্যে নেক্সট নাম্বার 2 অ্যামোনিয়া সহিত বিক্রিয়া
অ্যামোনিয়ার সহিত বিক্রিয়া, ফর্মালডিহাইডকে যদি অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া হয়, ফর্মালডিহাইডকে যদি অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া হয় তাহলে সেখানে তৈরি হয় CH2 হোল 6 N 4, যার ডাক নাম হচ্ছে হেক্সামিথিলিন টেট্রামিন, যার ডাক নাম হচ্ছে হেক্সামিথিলিন টেট্রামিন, টেট্রামিন। দেখে নাও তোমরা, হেক্সামিথিলিন ছটা সৃষ্টি হচ্ছে, হেক্সামিথিলিন চারটা এন আছে বলে টেট্রামিন, যেটা একটা অধ্যক্ষ হিসেবে পাওয়া যায়, যার বর্ণ হচ্ছে সাদা এবং যার ডাক নাম হচ্ছে ইউরোট্রপিন, ইউরোট্রপিন, যেটা যেটা আরডিএক্স তৈরিতে ব্যবহার করা হয়, আরডিএক্স প্রস্তুতিতে ব্যবহার করা হয়। তাহলে ফর্মালডিহাইডের সঙ্গে যদি অ্যামোনিয়া বিক্রিয়া হয় তাহলে অ্যামোনিয়ার সঙ্গে ফর্মালডিহাইড বিক্রিয়া তৈরি করে CH2 হোল 6 N 4, যার নাম হচ্ছে হেক্সামিথিলিন টেট্রামিন, যার ব্যবহারিক নাম হচ্ছে ইউরোট্রপিন, যার ব্যবহারিক নাম হচ্ছে ইউরোট্রপিন, যেটা একটা সাদা বর্ণের অধক্ষেপ, যেটা আমরা আরডিএক্স প্রস্তুতিতে ব্যবহার করে থাকি। অনেক সময় এর মলিকুলার ফর্মুলা থেকে ওর জ্যামিতি আকার আঁকতে বলে, জ্যামিতি আকারটাও দেখে রাখবে, খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে মলিকুলার ফর্মুলা, এটা হচ্ছে ইউরোট্রপিনের মলিকুলার ফর্মুলা, এটা ইউরোট্রপিন হচ্ছে জ্যামিতি আকার, জ্যামিতিক গঠন, আর এটা হচ্ছে মলিকুলার ফর্মুলা। ক্লিয়ার হলো? তাহলে এটা হচ্ছে অ্যামোনিয়া সহিত বিক্রিয়া, ফর্মালডিহাইড অ্যামোনিয়া সহিত বিক্রিয়া। নাম্বার থ্রি, বিবিধ বিক্রিয়া নাম্বার থ্রি, ক্ষারের সহিত বিক্রিয়া। তিন নম্বর হচ্ছে ফেনলের সহিত বিক্রিয়া, ফেনলের সহিত বিক্রিয়া। তিন নম্বর হচ্ছে ফেনল বিক্রিয়া, তিন নম্বর ফেনল সহিত বিক্রিয়া, ফেনলের সহিত যদি ফর্মালডিহাইড বিক্রিয়া ঘটানো হয়, ফেনলের সহিত যদি ফর্মালডিহাইড বিক্রিয়া ঘটানো হয়, ফর্মালডিহাইড ফেনলের সহিত যদি ফর্মালডিহাইড বিক্রিয়া ঘটানো হয়, ফেনল প্লাস ফর্মালডিহাইড প্লাস HCl এবং অনাদ্র জেটন CL2, ফেনলের সঙ্গে ফর্মালডিহাইড প্লাস HCl এবং অনাদ্র জেটন CL2 লুইস অ্যাসিড ব্যবহার করা হচ্ছে এবং তাপ, এবং তাপ দেওয়া হচ্ছে, তাহলে কি হবে, ফেনলের অর্থ এবং প্যারাকার্বনে একটা করে CH2OH গ্রুপ প্রবেশ করবে, অর্থ প্যারাকার্বনে একটা করে CH2OH গ্রুপ প্রবেশ করবে। অর্থাৎ প্যারাগনটিকে CH2OH গ্রুপ প্রবেশ করবে। এই বিক্রিয়াটার আরেকটা নাম হচ্ছে লেডেরার ম্যানাসে বিক্রিয়া, এই বিক্রিয়াটার আরেকটা নাম হচ্ছে লেডেরার ম্যানাসে বিক্রিয়া। ক্লিয়ার? তাহলে বিক্রিয়াটা হচ্ছে কি, ফেনলের সঙ্গে যদি ফর্মালডিহাইড HCl এবং অনাদ্য জেটন CL2 ক্যাটালিস্ট ব্যবহার করা হয় এবং তাপ দেওয়া হয়, তাহলে ফেনলের অর্থ প্যারাগনে কি হয়, একটা করে CH2OH গ্রুপ প্রবেশ করে। ঠিক আছে, এই বিক্রিয়াটার আরেকটা নাম হচ্ছে লেডেরার ম্যানাসে বিক্রিয়া। এই যেগুলো তৈরি হচ্ছে এগুলো যদি পরস্পর পলিমারাইজেশন রিয়াকশন করে, মানে পরস্পর যুক্ত হয়ে যায়, তখন যেটা তৈরি করে সেটাকে বলা হয় ব্যাকেলাইট। সেটা কি কি বলা হয়, ব্যাকেলাইট। ব্যাকেলাইট, ব্যাকেলাইটটা মূলত কি, ফেনল ফর্মালডিহাইড রেজিন, ফেনল ফর্মালডিহাইড রেজিন, এই ফেনল ফর্মালডিহাইড যদি যুক্ত করা হয়, বারবার করে পলিমারাইজেশন করা হয়, তখন তৈরি হয় ব্যাকেলাইট। তাহলে যেগুলো তৈরি হলো এগুলো যদি পরস্পর যদি পলিমারাইজেশন রিঅ্যাকশনে অংশগ্রহণ করে, তখন যেগুলো তৈরি করবে, যে রেজিন স্ট্রাকচার তৈরি করবে, তাকে আমরা একথা বলি ব্যাকেলাইট। নেক্সট বলো, লাস্ট বিক্রিয়া ভিটিক বা উটিক রিঅ্যাকশন, না ভিটিক বাংলায় লিখে ভিটিক, ইংলিশে লিখে উটিক বিক্রিয়া, একই কথা, ভিটিক বা উটিক বিক্রিয়া। ভিটিক বা উটিক বিক্রিয়া, অ্যালডিহাইডে যদি NBUL
PH3P এবং CH3I ব্যবহার করা হয়, তাহলে ভালো করে দেখো কার বদলে কে এসেছে, আর CH ডবল বন্ড CH2, কি হচ্ছে অক্সিজেনের বদলে CH2, সি এর বদলে CH2 নয়, অক্সিজেনের বদলে CH2, এটাকে বলা হয় ভিটিক বা কুটিক বিক্রিয়া। তাহলে অ্যালডিহাইড যদি NBUL I PH3P এবং CH3I দেওয়া হয়, তাহলে কি হবে অ্যালডিহাইডের ক্ষেত্রে সি ডবল বন্ড ও গ্রুপের বদলে CH2 গ্রুপ নয়, ওর বদলে CH2 গ্রুপ আছে, এটাকে আমরা বলি ভিটিক বিক্রিয়া বা কুটিক বিক্রিয়া। কমপ্লিট অ্যালডিহাইড রাসায়নিক বিক্রিয়া। নেক্সট হচ্ছে আমাদের যেটা পড়তে হবে বেঞ্জালডিহাইড রাসায়নিক বিক্রিয়া। এরপরে যেটা লিখতে হবে সেটা হচ্ছে বেঞ্জালডিহাইডের রাসায়নিক বিক্রিয়া। বেঞ্জালডিহাইডের রাসায়নিক বিক্রিয়া, বেঞ্জালডিহাইডের কিছু সিলেক্টিভ রিয়াকশন আছে, সেগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট রিয়াকশন হচ্ছে পারকিন কন্ডেনসেশন রিয়াকশন। ফার্স্ট রিয়াকশন হচ্ছে পারকিন কন্ডেনসেশন, পারকিন কন্ডেনসেশন বিক্রিয়া। পারকিন কন্ডেনসেশন রিয়াকশন বেঞ্জালডিহাইডে যদি আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, সোডিয়াম অ্যাসিটেট 175 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেই, কি দেই অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, সোডিয়াম অ্যাসিটেট এবং 175 বা 175 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দেই, তাহলে কি হয় বেঞ্জালডিহাইডে পরিণত হয় এরকট হিসেবে। তাহলে বেঞ্জালডিহাইড তুমি অ্যাসিটিক অ্যানহাইড, সোডিয়াম অ্যাসিটেট 175 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দেই, তাহলে বেঞ্জালডিহাইড পরিবর্তন হয়ে যাবে এরকট হিসেবে, বেঞ্জিন মাথায় CH ডবল বন্ড CH C ডবল H, যার ডাক নাম হচ্ছে সিনামিক অ্যাসিড। আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, বেঞ্জালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড রূপান্তর। VVI রিয়াকশন হামেশাই পরীক্ষা করে, বেঞ্জালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড রূপান্তর, তাহলে বেঞ্জালডিহাইড কি দেবো অ্যাসিটিক অ্যানহাইড, সোডিয়াম অ্যাসিডের 175 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দিলে বেঞ্জালডিহাইড রূপান্তর হয়ে যাবে সিনামিক অ্যাসিড। নাম্বার টু, বেনজোয়েন কন্ডেনসেশন রিয়াকশন। বেনজোয়েন কন্ডেনসেশন বিক্রিয়া, বেনজোয়েন কন্ডেনসেশন বিক্রিয়া, বেঞ্জালডিহাইডে যদি আমরা KCN 50% ইথানল দিই, বেঞ্জালডিহাইড আমরা কি দিলাম KCN 50% ইথানল, পটাশিয়াম সায়ানাইড 50% ইথানল দেই, তাহলে কি হবে বেঞ্জালডিহাইডটি কন্ডেনসেশন হয়ে যাবে, দুটো বেঞ্জালডিহাইড জুড়ে যাবে, কি যাবে কিরকম হয়ে যাচ্ছে দেখে নাও, বেঞ্জিন CHOH সি ডবল বন্ড ও আর একটা বেঞ্জিন, দুটো বেঞ্জিন জুড়ে গেল, যার ডাক নাম হচ্ছে বেনজয়েন, যার ডাক নাম হচ্ছে বেনজয়েন, এবং এই বিক্রিয়াটিকে বলা হয় বেনজয়েন কন্ডেনসেশন রিয়াকশন। তাহলে বেঞ্জালডিহাইডে বেনজয়েন এবং এই বিক্রিয়াটিকে বলা হয় বেনজয়েন কন্ডেনসেশন রিয়াকশন, ঠিক আছে। তাহলে বেঞ্জালডিহাইডে যদি আমি কেসিএন দুটো সিনথানল দেই, তাহলে বেঞ্জালডিহাইড দুটো জুড়ে গিয়ে, অবশ্যই দু অণু বেঞ্জালডিহাইড জুড়ে গিয়ে কি হয় না বেঞ্জিন CHOH সি ডবল বন্ড ও বেঞ্জিন, একেই বলা হয় বেনজয়েন, একে বলা হয়, একেই বলা হয় বেনজয়েন। ওকে ক্লিয়ার। এবার এই বেনজয়েন থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আসে, কোশ্চেন দেখা যাক, যেমন একটা কোশ্চেন থাকে রূপান্তর করো বেনজয়েন থেকে বেনজিলিক অ্যাসিড, রূপান্তর করো বেনজয়েন থেকে বেনজিলিক অ্যাসিড, খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেন হামেশাই পড়ে, রূপান্তর বেনজয়েন থেকে
বেনজিলিক অ্যাসিড রূপান্তর করে বেনজোয়েন থেকে বেনজিলিক অ্যাসিড। তাহলে আমরা এখনই পড়েছি বেনজোয়েনের সংকেত কি, এটা হচ্ছে বেনজোয়েনের সংকেত এটা হচ্ছে বেনজোয়েনের সংকেত। এখানে আমি দিয়ে দিলাম 30% HNO3 এবং 70% অ্যাসিডিক অ্যাসিড, কি দিয়ে দিলাম 30% নাইট্রিক অ্যাসিড আর 70% অ্যাসিডিক অ্যাসিড। আমরা জানি নাইট্রিক অ্যাসিড কি অ্যাসিড, জারক অ্যাসিড, তাহলে এটা কি করবে একে জারিত করে দেবে, তাহলে কি যাবে যৌগ তৈরি করবে যার ডাক নাম হচ্ছে বেনজিল। তাহলে এটা ছিল বেনজয়েন, সেখান থেকে হয়ে গেল বেনজিল। সেখানে যদি কেউ KOH ইথানল দিয়ে দেয় তাহলে কে যাবে, এক নম্বরে KOH ইথানল, দু নম্বরে লঘু ইসিয়া, কে যাবে তাহলে বেনজিন আটা বেনজিন কাছে এসে এটাকে বলা হয় রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন বা পুনর্বিন্যাস, একে বলা হয় রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন বা পুনর্বিন্যাস বিক্রিয়া। এবং যেটা তৈরি হলো এর নামই হচ্ছে বেনজিলিক অ্যাসিড, বেনজিলিক অ্যাসিড। একটা বেনজিনের কাছে আটা বেনজিন চলে গেল যাকে বলা হয় রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, এবং যেটা তৈরি হলো এর নাম হচ্ছে বেনজিলিক অ্যাসিড। তাহলে এইভাবে আমরা বেনজয়েন থেকে জারিত করে বেনজিল করলাম, বেনজিল থেকে জারিত করে বেনজিলিক অ্যাসিড তৈরি করলাম। ওকে নাম্বার থ্রি, তাহলে দু নম্বর বিক্রিয়া হয়ে গেল এবং তার সাথে কি কোশ্চেন পড়ে সেটা বলে দিলাম, ভিভিআই কোশ্চেন নাম্বার থ্রি। জারণ বিক্রিয়া, বেঞ্জালিয়েটের নেক্সট বিক্রিয়া সেটা হচ্ছে জারণ বিক্রিয়া। বেঞ্জালিয়েটে তাদের সংকেতটা হচ্ছে বেঞ্জিনের মাথায় সি ডবল বন্ড ও এইচ, এখানে যদি অক্সিজেন দেওয়া হয় ও টু, তাহলে অক্সিজেন ও টু দুটো অক্সিজেন কি করবে, এই দুটো অক্সিজেন এই সিএইচ বন্ধনটা ভেঙে ঢুকে যাবে, কি যাবে এই দুটো অক্সিজেন সিএইচ বন্ধনটা ভেঙে ঢুকে যাবে, তাহলে কি দেখতে লাগবে ও ও এইচ। তাহলে এই যে দুটো অক্সিজেন ছিল এই সিএইচ বন্ধনটা ভেঙে গিয়ে দুটো অক্সিজেন ভেতরে ঢুকে আছে, দিয়ে এরপর একটি যৌগ তৈরি করেছে যে যৌগটা অবশ্যই অস্থায়ী। ওকে, এখানে যদি পুনরায় আবার বেঞ্জাল রিয়েট দেওয়া হয় PHCHO, তাহলে যেটা ভেঙে গিয়ে কী তৈরি করবে, বেঞ্জিনের মাথায় সি ডবল ও এইচ, যাকে বলা হয় বেঞ্জয়িক অ্যাসিড। তাহলে বেঞ্জাল রিহাইডকে যদি জারিত করি কি যৌগ তৈরি করবে, বেঞ্জয়িক অ্যাসিড। নেক্সট নাম্বার ফোর, হ্যালোজিনেশন, নাম্বার ফোর হ্যালোজিনেশন, বেঞ্জালডিহাইডে যদি ক্লোরিন নিম্ন উষ্ণতা দেওয়া হয়, মানে নিম্ন উষ্ণতা যদি হ্যালোজিনেশন করা হয়, যদি ক্লোরিন নিম্ন উষ্ণতা দেওয়া হয় অর্থাৎ নিম্ন উষ্ণতা যদি হ্যালোজিনেশন করা হয়, তাহলে সিও এইচ এর এই এইচ বন্ডটা ভেঙে গিয়ে তারপর একটা সিএল গ্রুপ ঢুকে যাবে, তাহলে কি যাবে সিও সিএল। মানে বেঞ্জালডিহাইডে যদি ক্লোরিন লো টেম্পারেচার দেওয়া হয়, তাহলে বেঞ্জালডিহাইডের এই সিএইচ বন্ডটা ভেঙে গিয়ে একটা সিএইচ বন্ডটা ভেঙে গিয়ে একটা দিচ্ছে সিএল গ্রুপ ঢুকে যাবে, একে বলেছে হ্যালোজিনেশন। ঠিক আছে, এইখানে খুব ভুল হয় একটা, স্টার দিয়ে দেখাচ্ছি, এই যে একটা ভুল হয় আমাদের কাছে, ঠিক একই জিনিস যদি সিও সিএইচ থেকে যদি আমরা ব্রোমিন ব্রোমিন এল সিএল থ্রি দেই, ব্রোমিন এল সিএল থ্রি, তাহলে এটা হ্যালোজেনেশন করবে, এটা হ্যালোজেনেশন করবে, তাহলে এটাও কি করবে কি সে একই জিনিস সিও সিএইচ টু বিয়া, একটা এইচ জায়গায় একটা বিয়া, কিন্তু যদি কেউ এখানে ব্রোমিন অতিরিক্ত এল সিএল থ্রি দেয়, যেটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং যেটা আমি বলতে চাইছি, অতিরিক্ত এল সিএল থ্রি দেয়,
এই যেটা ভুল হয়, অতিরিক্ত এলসিএল থ্রি, অতিরিক্ত এলসিএল থ্রি দিল, সেই ক্ষেত্রে কিন্তু রিয়াকশনটা কি হলো না, সিও সিএইচ থ্রি যদি মেটানিক দেশ হোক তাহলে কোথায় গিয়ে লাগলো, সিও সিএইচ থ্রি মেটা দে বিয়ার, অর্থাৎ শৃঙ্খলে ব্রোমিনেশন। ভালো করে দেখবে, যদি ব্রোমিন এলসিএল থ্রি দেয় তাহলে পার্শ্ব শৃঙ্খলে ব্রোমিনেশন হচ্ছে, কিন্তু যদি ব্রোমিন অতিরিক্ত এলসিএল থ্রি দেয় তাহলে রিয়াকশনটা কোথায় হবে, পার্শ্ব শৃঙ্খলে না হয়ে শৃঙ্খলে হবে, এবং কোথায় গিয়ে লাগবে, মেটা কার্বনে গিয়ে লাগবে, দিয়ে ব্রোমিনেশন হয়ে যাবে। ওকে, নাম্বার ফাইভ, নাইট্রেশন। বেঞ্জালডিহাইডে যদি মিক্স অ্যাসিড দেওয়া হয়, অর্থাৎ গাঢ় হাইড্রোজেন থ্রি প্লাস গাঢ় এইচটুওসো ফোর এবং তাপ দেওয়া হয়, তাহলে বেঞ্জালডিহাইডে কি হবে, নাইট্রেশন বিক্রিয়া ছাড়া দেবে, কি বিক্রিয়া, নাইট্রেশন বিক্রিয়া, অর্থাৎ বেঞ্জালডিহাইডের নাইট্রে মেটা পজিশনে একটা এনওটু গ্রুপ প্রবেশ করবে, যাকে বলা হয় মেটা নাইট্রো বেঞ্জালডিহাইড, মেটা নাইট্রো বেঞ্জালডিহাইড, এটা বলা হয় নাইট্রেশন বিক্রিয়া। নাম্বার সিক্স, সালফোনেশন। বেঞ্জালডিহাইডে যদি গাঢ় ইষ্টসফর দেওয়া হয়, অনলি ওয়ান গাঢ় ইষ্টসফর আর কিছু না, অনলি ওয়ান গাঢ় ইষ্টসফর এবং তাপ দেওয়া হয়, তাহলে যেহেতু সিএইচ গ্রুপ মেটা নির্দেশক, তাহলে কোথায় গিয়ে গ্রুপ ঢুকবে, তাহলে সিএইচ এসও সিএইচ গ্রুপ কোথায় ঢুকবে, না সিএইচ গ্রুপে মেটা সাপেক্ষে, মেটা নাইট্রো মেটা মেটা ফরমাইল বেঞ্জিন সালফোনিক অ্যাসিড নামক যৌগ তৈরি করবে। ঠিক আছে, এইভাবে আমরা অ্যালডিহাইড কিটোন এবং বেঞ্জালডিহাইডের রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারটা কমপ্লিট করলাম, এখানেই চ্যাপ্টারটা কমপ্লিট হলো। এই চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পর কিছু কথা বলার আছে, এই চ্যাপ্টারে মেন মেন বা যে জায়গাগুলো বোঝানোর আছে সেই জায়গাগুলো আমি অবশ্যই এখানে লিখিয়ে দিলাম এবং যতটা সম্ভব ক্লিয়ার করলাম, কিন্তু এই চ্যাপ্টারে সব জিনিস কিন্তু আমি বলতে পারলাম না, অনেক থিওরিটিক্যাল বিষয়গুলো আছে যেগুলো বোঝানোর আছে, যেগুলো বই লিখে বোঝানো যা সম্ভব নয়, যেগুলো তোমাদের ফেস টু ফেস বোঝানোর আছে বা কিছু জিনিস লেখানোর আছে, সেগুলো যখন এখানে ক্লাস হবে, ফিজিক্যাল এখানে যখন ক্লাস শুরু হবে তখন সেইগুলো বলা হবে। ঠিক আছে, তাই যে যেগুলো মেন বিষয়গুলো আমি এখানে ক্লিয়ার করলাম, কিন্তু কিছু জিনিস এখনো আছে যেগুলো কিন্তু আমরা ক্লাসে আলোচনা করবো। ক্লিয়ার, এই চ্যাপ্টার মোটামুটি কমপ্লিট করলাম, নেক্সট চ্যাপ্টার আমরা শুরু করবো নেক্সট অন্য কোনো ক্লাসে।